हेलो स्टूडेंट्स, आज हमारे वीडियो ते आर्टिकल रिलेटेड किसी गुरुत्वपूर्ण प्रश्न उत्तर देखो जगह विभिन्न कम्पिटिटिव एग्जाम खूब इम्पोर्टेंट। सो नाउ लेट्स स्टार्ट। प्रथम प्रश्न देखो, इंडिया इज डैश लार्ज कंट्री, इन्हें चार्ट अपशन आ एन दि ए नान। तो आर्टिकल बसानों एक विशेष रुल्स आ प्रथम हमें जेटा जानते हैं वायल साउंड कन्सोनेंट साउंड। वायल साउंड कौनगुलो ए आईओ यू एगुलो होच्छे वायल साउंड एवं कन्सोनेंट बाकी एकुशटी होच्छे कन्सोनेंट साउंड। तो आर्टिकल सब समय मन रखबे वायल साउंड आगे बसे। आमरा अनेक समय बोली ए आईओ यू ए वायलेर आगे आर्टिकल बसे, किन्तु वायल साउंडेर आगे एटा मन रखते हबे कारण अनेक समय देखबे आमादेर दुई नम्बरे आछे आवार। तो एखाने एचटा कन्सोनेंट हवा सत्त्वेओ एखाने वायलेर मतो उच्चारण होच्छे आवार। तो एई क्षेत्रे आमादेर ভাইলের আগে যে আর্টিকেল বসে সেই আর্টিকেল বসবে, ভাইলের আগে আমরা এন আর্টিকেল বসাই তো এখানে এন আর্টিকেল বসবে। সুতরাং কনসোনেন্টের আগে এ বসে, ভাইলের আগে এন বসে, এই রুলসটা বেসিক রুলসটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। আরেকটা আর্টিকেল আছে দা, দা কোন ক্ষেত্রে বসে? আমরা যদি বলি দা বসে সাধারণত পৃথিবীর যে সমস্ত জিনিস একটা রয়েছে, যেমন বলতে পারি সূর্য, দা সান, দা মুন, তাছাড়া দা সি এটসেট্রা, তাছাড়া কোনো সমুদ্র বা নদীর নামের আগে দা গঙ্গা, এইসব ক্ষেত্রে সাধারণত দা বসে, যেটা ইউনিক পিস পৃথিবীতে। তাছাড়া নির্দিষ্ট করে বলতে আমরা দা বসাতে পারি, কোনো কিছু নির্দিষ্ট করে বলতে আমরা দা ব্লু পেন, দা রেড পেন এটসেট্রা। তো প্রথম প্রশ্নের অ্যান্সার দেখো, ইন্ডিয়া ইজ ডায়াস লার্জ কান্ট্রি। ইন্ডিয়ার আগে লার্জের আগে হবে সাধারণত এল, একটা কনসোনান্ট সাউন্ড লার্জ, তো কনসোনান্ট সাউন্ডের আগে আমরা বসাই এ। তো অ্যান্সার হবে এখানে এ, ইন্ডিয়া ইজ এ লার্জ কান্ট্রি। নেক্সট দেখো, সি ইজ ড্যাশ আওয়ার লেট। নেক্সট কোশ্চেন নাম্বার টু, সি ইজ ড্যাশ আওয়ার লেট। তো এর আগে আমরা আলোচনা করছি আওয়ার, এখানে এইচ কনসোনেন্ট সাউন্ড থাকলেও এর উচ্চারণ হচ্ছে আওয়ার, আমরা হাওয়ার উচ্চারণ করি না আওয়ার। তো আওয়ারের আগে আ আসে সাউন্ড, তো আ সাউন্ড হচ্ছে ভাল সাউন্ড, ভাল সাউন্ডের আগে আমরা বসাই অ্যান বসাই, তো এখানে অ্যান আওয়ার, সি ইজ অ্যান আওয়ার লেট। নেক্সট দেখো, আই হ্যাভ ড্যাশ ওয়ান রুপি নোট। তো এখানে একটা বিশেষ ব্যতিক্রমী রুলস কাজ করে, ওয়ান রুপি ও সাউন্ড আছে, এ আই ও ইউ ভাইল সাউন্ড, কিন্তু এর আগে ভাইলের আগে অ্যান না বসে ক্ষেত্রে এ বসবে। এখানে একটা রুলস আছে যে শব্দের প্রথমে যদি ও সাউন্ড অর্থাৎ থেকে ওয়া উচ্চারণ হয়, এখানে ডাব্লু ও বা ও অন্তস্থ ওয়া সাউন্ড হয়, তাহলে এখানে এ বসে। তাছাড়াও আমরা বলতে পারি হি ওয়াজ এ ওয়ান্স ফেমাস পোয়েট, আই স ওয়ান আইট ম্যান এটসেটা, এগুলো হতে পারে। তো নেক্সট হোক কোশ্চেন নম্বর ফোর, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। ইউরোপিয়ান এখানে কী সাউন্ড হচ্ছে? ইউরোপিয়ান। এখানে আমাদের প্রথমে ভাইল দিয়ে শুরু হচ্ছে, কিন্তু ভাইলের আগে মনে রাখতে হবে যদি উচ্চারণটা হয় কনসোনান্টের মতো ই সাউন্ড আসছে। বাংলাতে যদি আমরা লিখি ইউরোপিয়ান, তাহলে দেখবে ই সাউন্ড আসছে, অসুইট। তো এখানে ইউরোপিয়ানের আগে এ আসবে, হি ইজ এ ইউরোপিয়ান। নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ, ওয়ান্স দেয়ার ওয়াজ ড্যাশ কিং। এর চারটি অপশান আছে এ, ক্যান, দি এবং নান। তো এখানে কে সাউন্ড আছে? কিং। এখানে অ্যান্সার হবে এ অপশান এ, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, একজন রাজা ছিলেন, এক সময় একজন রাজা ছিলেন। তো এখানে অ্যান্সার হবে এ অপশান। নেক্সট কোশ্চেন নম্বর সিক্স, উই অ্যারাইভড অন ড্যাশ ফোর্থ জুলাই। এখানে চারটি অপশান আছে এ, অ্যান, দি ও নান। সঠিক আর্টিকেল কোনটি হবে? উই অ্যারাইভড অন জুলাইয়ের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না, কিন্তু এখানে জুলাইকে যখন কিছু অংশে ভাগ করা হয় ফোর্থ, ওয়ান, সেকেন্ড, তখন সাধারণত একটি আর্টিকেল বসে। তো এখানে কোনটি হবে সঠিক আর্টিকেল? উই অ্যারাইভড অন দ্য ফোর্থ জুলাই, ফোর্থ অফ দ্য জুলাই। তো অ্যান্সার হবে এখানে সি অপশান, ফোর্থ। নেক্সট দেখো, আই গো টু জয়পুর ওয়ান্স ড্যাশ ইয়ার। তো এখানে ইয়ারের আগে কী বসবে? আমরা জানি ইয়ার সাউন্ডটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্ট সাউন্ডের আগে কী আছে? কনসোনেন্ট সাউন্ডের আগে আছে এ, আই গো টু জয়পুর ওয়ান্স এ ইয়ার।
নেক্সট কোশ্চেন নম্বর 8, শ্রীলঙ্কা ইজ ড্যাশ আইসল্যান্ড, শ্রীলঙ্কা এ আইসল্যান্ড, এন আইসল্যান্ড, দা এবং নান। তো আইসল্যান্ড এখানে উচ্চারণটা হবে আইল্যান্ড, তো আইল্যান্ডের আগে কোন আর্টিকেল বসে সেটা আমাদের বলতে হবে। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? তো এখানে অ্যান্সার হবে, আমরা চাইনি সাধারণত যদি আমরা আন্দামান নিকোবর আইসল্যান্ড বা কোনো আইসল্যান্ডের নাম বলি সেক্ষেত্রে কোনো আর্টিকেল সাধারণত বসে না, কিন্তু এক্ষেত্রে যেহেতু কোনো নাম দেওয়া হয়নি সেক্ষেত্রে আইসল্যান্ড আগে অ্যান আইসল্যান্ড বসবে। অ্যান্সার হবে বি অপশন। নেক্সট দেখো, আই অ্যাম ড্যাশ টলেস্ট বয় হিয়ার, টলেস্ট এখানে সর্বোচ্চ কথা বলা হয়েছে, যেখানে সর্ব অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে যদি থাকে তার আগে সাধারণত দি বসে, দা বসে। তো অ্যান্সার হবে এখানে সি অপশন, আই অ্যাম দ্য টলেস্ট বয় হিয়ার। নেক্সট দেখো, আই শ্যাল বি ব্যাক ইন ড্যাশ আওয়ার, এখানে আওয়ারের আগে আমরা কী বসাই সাধারণত আওয়ারের আগে কনসোনেন্ট সাউন্ড হলেও আমরা এখানে ভাইল আসবে সেটা হচ্ছে এ, আই শ্যাল বি ব্যাক ইন এ আওয়ার। সরি, এখানে আমাদের প্রশ্নের অ্যান্সারটা উল্টো বলে দিয়েছি আমি, একটু মিস্টেক হয়ে গেছে। তো এখানে অ্যান্সার হবে অ্যান আওয়ার, আই শ্যাল বি ব্যাক ইন অ্যান আওয়ার। আওয়ারটা আমাদের যদিও এইচটা কনসোনেন্ট সাউন্ড কিন্তু উচ্চারণটা আওয়ার হচ্ছে, আওয়ার হওয়াই এখানে অ্যান আসবে। নেক্সট দেখো, মাউন্ট এভারেস্ট ইজ ড্যাশ হাইয়েস্ট পিক, এখানে চারটে অপশন আছে অ্যান, তা এবং নান। তো এখানে সুপারলেটিভ ডিগ্রির কথা বলা হয়েছে, হাইয়েস্ট সর্বোচ্চ, তো সর্বোচ্চ এখানে যখন সুপারলেটিভ ডিগ্রির কথা বলা হবে তখন তা আসবে অ্যান্সার এখানে আর্টিকেল হিসাবে, মাউন্ট ইজ দ্য হাইয়েস্ট পিক। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।